আয়ারল্যান্ডের বিপক্ষে 320 রানের বিশাল লক্ষ্যমাত্রা পায় বাংলাদেশ। পাহাড় সম টার্গেট নিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন লিটন কুমার দাস এবং তামিম ইকবাল, কিন্তু এই দুই ব্যাটসম্যান খুব একটা ভালো ব্যাট করতে পারেনি। এরপর ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামেন নাজমুল হোসেন শান্ত, আর ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র 93 বলে 117 রান করে আউট হয়ে যান তিনি। নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার আগে হাঁকিয়েছেন 12টি চার এবং 3টি ছক্কা, প্রায় 126 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্রিকেটে নাজমুলের এটাই প্রথম সেঞ্চুরি।